नमस्कार बंधुरा रूपक भिलेज फूडे आपनादेर स्वागत। बंधुरा आमी आजके दारुण एकटा नतून मालपुआ बानाबो। एटा खूब सुंदर फुले ओ दारुण खेते लागे। बंधुरा आमी किभाबे ई मालपुआटा बानाई आपनारा पुरो भिडियोटा ततक्षण देखते थाकुन। देखुन आमी आजके मालपुआ बानाबो। मालपुआटार जन्य कि निएछि, ময়দা, চিনি, লবণ আর কলা নিয়েছি। দেখুন এখানে পাঁচটা কলা আছে। আমি প্রথমে কলাগুলোকে ছিটকে নেব। বন্ধুরা দেখুন আমি পাঁচটা কলা ছাড়িয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখুন মাখিয়ে নেবে একটু, এর শক্ত শক্ত যেন না থাকে। শক্ত একটু থেকে গেলে একটু মালপোয়াটা ভালো হবে না। একদম ভালো করে মলমের মতন করে নিতে হবে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা একটু মিষ্টি দেখে দেবেন, মালপোয়াতে একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। এবার আমি ময়দা দিচ্ছি, ময়দা দিয়ে মাখিয়ে নেব ভালো করে। বন্ধুরা আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, তার সঙ্গে 5টা কলা। এবার আমি জল দেব। এবার লবণ দেব, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এইভাবে মাখিয়ে নেব বন্ধুরা, তাহলে মালপোয়াটা খুব সুন্দর ফুলবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে মাখাবেন, খুব ঘনও করবে না, একদম পাতলা করবে না। একদম পাতলা হয়ে গেলে আবার ফুলবেও না। বন্ধুরা আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। বন্ধুরা দেখুন আমার মালপোয়াটা কি সুন্দর ফুলেছে। দেখুন ফুলে তেলের উপর ভেসে উঠেছে। আমি এরকম ভাবে একটা একটা করে ভেজে নেব। বন্ধুরা আমার মালপোয়া গুলো কি সুন্দর ফুলছে। এটা খেতে খুব সুন্দর লাগে আর নরমও হয়। আমার প্রত্যেকটা মালপোয়া এইভাবে ফুলেছে। আপনারা এইভাবেই ভাজবেন, তাহলে আপনাদের মালপোয়া গুলো ভালো করে ফুলবে এরকম। ফুচকা হয়ে গেছে। আরে গোল করে ছোট করে একটা করে বন্ধুরা দেখুন আমার সব মালপোয়া গুলো ভাজা হয়ে গেছে। আর সব মালপোয়া গুলো কি সুন্দর ফুলেছে দেখুন। বন্ধুরা এটা দারুণ খেতে, দারুণ টেস্ট। এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, কারণ এই মালপোয়াটা খুব নরমও হয়। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।